ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাকে একটি কথা ক্লিয়ার করতে চাই, আপনার চ্যানেলে কতটি সাবস্ক্রাইবার হলো কিংবা আপনি যে ভিডিওটি আপলোড করলেন সে ভিডিওটিতে কতটি লাইক, কতটি ডিসলাইক, কতটি কমেন্টস কিংবা কতটি শেয়ার হলো তার উপরে কোনো টাকা পাওয়া যায় না। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত ভিউয়ে কত টাকা পাওয়া যায়? দেখুন, এক্ষেত্রেও আমার সোজা উত্তর হলো ভিউয়ের ওপর কোনো টাকা পাওয়া যায় না। একটি ভিডিও দেখার সময় যে বিজ্ঞাপন দেখানো হয় তার ওপরই মূলত ইনকাম হয়। তবে এখানে একটি ব্যাপার আছে, আপনি যদি সেটি ডিপলি লক্ষ্য করেন তাহলে একটি আইডিয়া পাওয়া যাবে কত ভিউ হলে কত টাকা পাওয়া যেতে পারে। তবে আমি যে হিসাবটি দেব সেটি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী হবে, বিশ্বের অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলোর সাথে তুলনা করলে কিন্তু হবে না, ঠিক আছে? এবার একটু মনোযোগ দেন, কিছুক্ষণ আগে আমি কি বললাম, ভিউয়ের ওপরে কোনো টাকা প্রদান করা হয় না, বিজ্ঞাপন দেখানোর ওপরে টাকা প্রদান করা হয়, তাই না? এবার একটু লক্ষ্য করুন তো, বিজ্ঞাপন কোথায় দেখানো হয়? ভিডিওর ভিতরে, তাই না? এবার আপনি যে ভিডিওটি পাবলিশ করলেন ওই ভিডিওতে যদি কেউ ক্লিক না করে, অর্থাৎ ওই ভিডিওর ভিতরে যদি কেউ না আসে তাহলে বিজ্ঞাপনও আসবে না, কারণ বিজ্ঞাপন তো ভিডিওর ভিতরে থাকে, তাই না? তাহলে কি দাঁড়ালো, আপনার ভিডিওতে যত বেশি ভিউ হবে তত বেশি বিজ্ঞাপন আসবে, আর যত বেশি বিজ্ঞাপন আসবে আপনার ইনকাম তত বেশি হবে। সহজ কথা। এখন আমার চ্যানেলের একটি গাণিতিক হিসাব আপনাদের সাথে শেয়ার করব, আপনি যদি সেটি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার চ্যানেলে কত ভিউ হলে আপনি আনুমানিক কত টাকা ইনকাম করতে পারবেন। এখন থেকে 3-4 বছর আগের কথা আপনাকে বলছি, তখন যদি আমাদের চ্যানেলে 10,000 ভিউ হতো তখন আমাদেরকে মাত্র $0.5 মানে 50 সেন্ট প্রদান করতো, মানে দিত। বাট এখন কি হয়েছে, আমাদের চ্যানেলে যদি 10,000 ভিউ হয় তাহলে আমরা প্রায় $2-3 পাই। এটি মূলত ডিপেন্ড করে সিপিসি রেটের ওপর, সিপিসি রেট যত বেশি হবে আপনার ইনকাম ততই বেশি হবে। সিপিসি রেট বাড়বে না কমবে সেটি নির্ভর করে যারা বিজ্ঞাপন দেয় তাদের প্রতিযোগিতার উপর, অর্থাৎ একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য যত বেশি প্রতিযোগিতা হবে তার সিপিসি রেট ততই বাড়বে। ধরুন আমাদের বাংলাদেশে, বাংলাদেশ এবং ভারতের একটি ক্রিকেট ম্যাচ হচ্ছে, এখন এই ম্যাচে অনেক বিজ্ঞাপনদাতা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রতিযোগিতা করবে, তাই না? যত বেশি প্রতিযোগিতা হবে তার রেটও তত বেড়ে যাবে। ঠিক সেরকমই ইউটিউব প্ল্যাটফর্মেও এরকম হয়ে থাকে, কোনো একটা বিজ্ঞাপন প্রদানের ক্ষেত্রে সিপিসি রেট নির্ভর করবে বিজ্ঞাপনদাতার ওপর, ঠিক আছে? সুতরাং এখান থেকে আপনি একটি আইডিয়া পাচ্ছেন, 3-4 বছর পর আপনার চ্যানেলের ইনকাম আরও অনেক গুণ বেড়ে যাবে, কারণ তখন সিপিসি রেটও অনেক বেড়ে যাবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব ভিডিওগুলো মিলে যদি দিনে 10,000 ভিউ হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে আপনি $2-3 ইনকাম করতে পারবেন, মানে আপনার অ্যাকাউন্টে $2-3 জমা হবে। তাহলে মাসে কত ডলার ইনকাম হবে, $60-90 ইনকাম হতে পারে, তাই না? 10,000 ভিউ হলে কিন্তু, তাহলে আপনি একবার আইডিয়া করুন, যাদের চ্যানেলে দিনে লক্ষ লক্ষ ভিউ হয় তারা মাসে কত ডলার ইনকাম করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।